সত্যি রানী, ভাগ্য করে অমন স্বামী আর সৌর পেয়েছিস তুই। সত্যি কথা বলতে কি, আমি প্রথমের দিকটা একটু ভয়ই পেয়েছিলাম। একে তো তেনারা অত বড় মানুষ, তারপর কলকাতার কত রকম বিধিনিষেধ। তুই সবকিছু মানিয়ে গুছিয়ে নিতে পারবি কি না, শেষমেশ সৌর ঘরের গঞ্জনা না শুনতে হয়। কিন্তু তোর সৌর তো দেখলাম তোকে মাথায় তুলে রেখেছেন। জানো তো পিসি, তেনারা খুব ভালো মানুষ, আমায় সবাই খুব ভালোবাসেন। তুই সুখী হয়েছিস দেখে আমি খুব শান্তি পেয়েছি। আমি তো ভাবছিলাম যে তোর সৌর তোকে খুব বকাঝকা করবেন, কিন্তু উল্টে তো উনি তোকে পোষায় দিয়ে গেলেন। দেখিস রানী, এমন সৌর ঘরের মান রাখিস সবসময়, কেমন? ঘাটের পাশেই জানিস রানী, ওখানে আজকে ন্যায়রত্ন ঠাউরেরও বিচার হবে। কেন তিনি একটা নিচু জাতের বউয়ের তৈরি ঘাট মানুষকে ব্যবহারের জন্য অনুমতি দিয়েছেন, সেই জন্যই। এখন কি হবে বলতো রানী, জামাই দাদাও তো এখানে নেই, এসব সামলাবে কে? রানী তুই কোথায় যাচ্ছিস? আরে তুই যাবি না কি? তোরা যা গিয়ে দেখ, কোনো কাণ্ড না বাঁধি বসে মেয়েটা, যা। ও রানী, এটাও তুমি দেখো, এটা আবার যেন ঘাটের দিকে না যায়। হে রঘুনাথ, হে রঘুনাথ, তুমি কি তোমার বোধ শক্তি হারিয়েছো ভাস্কর? এই গ্রামের ব্রাহ্মণেরা যদি তোমাকে শিরোমণি বলে মনে করে তাহলে তারা উচ্ছন্ন যাবে। দেখুন শাস্ত্রী মশাই, দেখুন ভালো করে চেয়ে দেখুন ওই প্রস্তর ফলক। আমাদের জমিতে বাবু রাজচন্দ্র দাসের নামে প্রস্তর ফলক, ব্রাহ্মণের জমিতে নিচু জাতের প্রস্তর ফলক। এর থেকে এটাই পরিষ্কার হচ্ছে, মার বংশ আমার জমিতে তাদের ক্ষমতা জাহির করার চেষ্টা করছে। আপনি এর বিহিত করুন শাস্ত্রী মশাই। বিহিত আমি করবো।